সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের স্কিলস অ্যান্ড জবস ফর ইউ অনুষ্ঠান। এটি পাক্ষিক থেকে এখন শুরু হয়েছে সাপ্তাহিক অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এখন প্রতি সোমবার সন্ধে 7:30টায় শুরু করি আর শেষ করি 9টায়। দেড় ঘন্টার এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি ভোকেশনাল সাবজেক্ট নিয়ে, অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে, কিভাবে আমাদের কমিউনিটিতে আমাদের ছেলেমেয়েরা এর সুফল ভোগ করতে পারে। যতই দিন যাচ্ছে এই ইউনিভার্সিটি শিক্ষার উপরে অনেক বিধিনিষেধ আসছে, আমরা সেগুলোর উপরে আলোকপাত করব আজকে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন। সুন্দর সামার পড়েছে, না খুব বেশি গরম না ঠান্ডা, কিছু কিছু রোদ হচ্ছে, মেঘলা দিন। তারপরেও আমি বলবো এই বিকেলটায় আপনারা যদি আমাদের সাথেই থাকেন টিভির সেটের সামনে, এবং আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করতে চান তাহলে টিভি স্ক্রিনে যে টেলিফোন নাম্বারটি দেখছেন সেই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব সাধ্যমতো সহায়তা দিতে, সাহায্য করতে, আলোচনা করতে, আপনাদের যে জানার যে দিকগুলো আছে, যে জানা যে দিকগুলো এখনও অজানা রয়ে গেছে সেই দিকগুলোর উপরে কথা বলতে। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন, তাতে আমাদেরও লার্নিং বাড়তে পারে। আজকেও নিয়মিত আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মেডি প্রসপেক্টের সিইও জনাব শাফি চৌধুরী। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন চৌধুরী সাহেব? আমি ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আজকে আলহামদুলিল্লাহ। আপনাকে খুবই ভালো মনে হচ্ছে, লাল শার্ট দেখা যাচ্ছে, টাইও দেখা যাচ্ছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না কি করবেন, একটু ভেরিয়েশনের জন্য আর কি, সামার পড়েছে তো তাই মনে কিছুটা রূপ লেগেছে মনে হয়। কারণ আমরা তো স্বাভাবিকভাবে হয় কি যে ইংল্যান্ডে বসে খুবই ডিপ্রেসড থাকি, বিশেষ করে সান শাইন করে না, মেঘলা, ঠান্ডা, কি বলবো যে ওভারকাস্ট ইত্যাদি কারণে। তো যখন একটু রৌদ্র ওঠে তখন স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে সবার মনের ভিতরে একটা সুবাতাস বয় যে কি সুন্দর, একটু আউটসাইডে যাব, একটু বাইরে ঘুরব, মনটা একটু ভালো লাগে যে ঠিক আছে আমরা বাংলাদেশ থেকে, হট কান্ট্রি থেকে এসেছি, এখানে বাংলাদেশের মতো একটু আবহাওয়া পেলে নিশ্চয়ই ভালো লাগে। আমারও লাগে, আমার মনে হয় আপনি দ্বিমত করবেন না। তবে আজকে এক্সেপশনাল কেস, আজকে আপনার লেগেছে। ওকে আনোয়ার ভাই, থ্যাংক ইউ ফর ইওর নাইস কমেন্ট। নাও সুপ্রিয় দর্শক, আসুন তাহলে আমরা আজকে অনুষ্ঠান শুরু করি। শুরুতেই আমি আমাদের অতিথি জনাব শাফি চৌধুরীকে বলবো আমাদের যে লেটেস্ট সিচুয়েশন এই অ্যাপ্রেন্টিসশিপ, ভোকেশনাল, ইউনিভার্সিটি এডুকেশন, এটার উপরে কথাবার্তা শুরু করতে। তারপরে সেখান থেকে আমরা, আপনারা যখন কল করবেন সেখান থেকে আমরা আবার আপনাদের প্রশ্নের জবাব দিতে শুরু করব। তাহলে শাফি ভাই আপনি একটু শুরু করুন প্লিজ। ডেফিনেটলি, প্রথমে আমি দর্শক শ্রোতাদের আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকেন, আমরা এটাই আশা করি। আপনারা প্লিজ, অ্যাজ আমি শুধু একো করতে চাই, আমি এগ্রি করতে চাই আনোয়ার ভাইয়ের সাথে যে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স নিয়ে ফোন করেন, অথবা কোনো কিছু জানার থাকলে আপনাদেরকে ফোন করেন অথবা আমাদেরকে ইমেল করেন। লেটেস্ট যে সিচুয়েশন আপনার, গত রোববারে সানডে টাইমসে পত্রিকাতে এসেছে যে আপনার কাছেই আছে পত্রিকার এই যে ইউনিভার্সিটি যে স্টুডেন্ট নাম্বারস আর ডিক্রিসিং, এবং এটা শুধু যেমন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি যেটা টাওয়ার হ্যামলেটসে কি আছে অলগেটে, অলগেট ইস্টে, এটাতে আপনার যে স্টুডেন্ট নাম্বারস পার্সেন্টেজ ওয়াইজ মোর দেন 40% রিডিউস নাম্বারস গত বছরের স্ট্যাটিস্টিক যেটা 2012-এর সেপ্টেম্বরে। এবছর দেখা যাবে কি হচ্ছে, আমি ফিরে আসবো এই ব্যাপারে বিশদ আলোচনায়। একজন কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম। আপনি কোথা থেকে বলছেন আপু? জানতে চাচ্ছি, আমি লাস্ট উইকে আপনাদের অনুষ্ঠানটা দেখছি, আমি কল করেছিলাম তখন মনে হয় টাইম শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনি কি লন্ডন থেকে বলছেন না লন্ডনের বাইরে থেকে, একটু বলবেন প্লিজ। আমি লন্ডন থেকে বলতেছি। আচ্ছা ঠিক আছে, বলুন। আমি জানতে চাচ্ছি, আমি তো দেশের থেকে অনার্স মাস্টার্স করে আসছি, তো এখন আমার এক ভাইয়া আমাকে সাজেস্ট করতেছে আর কি, যে ভালো একটা, আমি চাচ্ছি যে ভালো একটা জবে অ্যাটেন্ড করতে। তখন ভাইয়া বলতেছে এই দেশ থেকে আমাকে একটা ডিগ্রি নিতে বলতেছে, আমার ভাইয়া বলতেছে যে আমাকে একটা ডিগ্রি নিতে এই দেশ থেকে। তো আমি এখন এর জন্য আমার সার্টিফিকেট গুলা পাঠাইছি, যে আমাদের এখানে হক নামে ওনাদের একটা ইয়ে আসতে আছে, যাই হোক উনি আমার দেশের, ওনার কাছে আমার ইয়াগুলা পাঠানোর পর উনি আমাকে পাঠাচ্ছে যে চারটা ইউনিভার্সিটিতে উনি আমার জন্য ট্রাই করছে যে ডিগ্রি অ্যাডমিশন দেওয়ার জন্য। তো
কিসে অ্যাডমিশন নিতে চাচ্ছেন আপনি? কোনটা বেটার হবে, আমি যদি ডিগ্রিটা করা বেটার হবে এখান থেকে আরেকবার, নাকি এখন সাপোর্টিং? আমি আসলে আপনাদেরকে ভেরি লো শুনতেছি আর একটু লাউডলি। তাই? আচ্ছা, আপনি কিসে ভর্তি হতে চাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? আমি এমবিএ করতে চাচ্ছি, কারণ আমার সাবজেক্ট ছিল বাংলাদেশে, আমি অনার্স মাস্টার্স করছি, যে আমার সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট। জি। আপনি কি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেবেন? আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডে। জি ভাইয়া। জি বলুন। এখন আমি জানতে চাচ্ছি আমার জন্য কি এখান থেকে কোনো সাপোর্টিং কোর্স করলে ভালো হবে, নাকি একটা ডিগ্রি করে নিলে ভালো হয় যে আমার জবের জন্য ভালো হবে? আপা থ্যাংক ইউ আপনি ফোন করেছেন, সরি আপনার। না না, সরি। হ্যাঁ, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব। আপনি বলেছেন আপনি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ডিগ্রি করেছেন বাংলাদেশ থেকে? জি, অনার্স এবং মাস্টার্স করছি। দুটোই আপনি বাংলাদেশ থেকে করেছেন? হ্যাঁ। আপনি কি দেখেছেন এখানে এখানের এই যে মাস্টার্স ডিগ্রি, নর্মালি বাংলাদেশের আমি দেখেছি যে এটা ইকুইভ্যালেন্ট টু ডিগ্রি লেভেল ধরা হয় এখানের, আপনি কি এটা চেক করেছিলেন ন্যারিক থেকে? জি, আমি ন্যারিক, ইউকে ন্যারিক সার্টিফিকেট আছে না, ওখানে আমার সার্টিফিকেটগুলো পাঠাইছিলাম, ওরা আমাকে কনভার্ট হিসেবে পাঠাইছে যে আমি ডিগ্রি ডিগ্রি করেছে, এটা সেই ডিগ্রিটা আমাকে ওরা ইয়া করছে আর কি। আচ্ছা, আপনার ন্যারিক সার্টিফিকেট, আপনার বাংলাদেশে কি কাজ করেছিলেন, আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে? জি না ভাইয়া, আমি জব পাস করার সাথে সাথে বিয়ে হয়ে গেছে, পরে এদেশে আসছি। আচ্ছা, নর্মালি হয় কি এখানে ভালো কোনো ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট স্পেশালি এমবিএ করতে হলে এরা চায় যে আপনি মিনিমাম 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আপনার, আপনি কাজ করেছেন, এবং আমার মনে হয় আপনার কাজ করা দরকার প্রথমে, কেননা উইদাউট ওয়ার্ক আপনি কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারছেন না। এমবিএ মানেই হলো মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাই তো। এখন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যখন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে কি বিজনেসটাকে আপনি অ্যাডমিনিস্টার কীভাবে করবেন? তো আপনার যদি, আমি সাজেস্ট করবো আপা, আপনি আপাতত এই এমবিএ না করে আপনি 2টা বছর কাজ করেন কোথাও, কাজ করে কাজের এক্সপিরিয়েন্স, কারণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি এই 2 বছর কাজ করার পরে দেখবেন, তখন যদি আপনি এমবিএ করেন তখন দেখবেন আপনি অনেক কিছু শিখতেছেন এবং এটাকে রিলেট করতে পারছেন, কাজের এক্সপিরিয়েন্সটাকে আপনার এমবিএর সাথে রিলেট করতে পারছেন। নতুবা হবে কি, নর্মালি আমরা যে বলি যে পুঁথিগত বিদ্যা, এটা পুঁথিগত বিদ্যা হয়ে যাবে। আমার মতে আপনি কি করেন, এই আপনার কাজের এক্সপিরিয়েন্সে এক্সপিরিয়েন্স নেন, তারপরে আপনি 2 বছর পরে মাস্টার্সটা করেন। অনেক ধন্যবাদ আপনাকে শাফি চৌধুরী। আপা আপনি মনে হয় কথাটি, আমি যদি একটু সাপ্লিমেন্ট করি, ঠিক একইভাবে আমার আরেকজন কলার আছে, আমি সেই কলে যাব, তার আগে খুব সংক্ষেপে যে সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যারা লেখাপড়া করে এসেছি, আমাদের আসলে স্বীকার করতে অত্যুক্তি হবে না বা দ্বিধা করার কোনো কারণ নাই যে বাংলাদেশের লেখাপড়াটা বিশেষভাবেই থিওরিটিক্যাল, পুঁথিগত বিদ্যা যেটা আপনি বললেন, যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সাইডটা কিন্তু আমরা শিখি না সেখানে, এবং যে কারণে এখানে এসে প্রবলেম হয়, যেমন এখানে আপনার সার্টিফিকেট ওরা খুব একটা কেয়ার করে না, আপনার কেয়ার যেটা করবে যে আপনি প্র্যাকটিক্যালি কী কাজটা করতে পারছেন অন দি গ্রাউন্ড। তো সেটার জন্যই আমাদের এই অ্যাপ্লিকেশন সাইডটাকে আরও একটু স্ট্রং করতে হবে আর কি, এই দেশে কাজ পেতে হলে। তো আমার মনে হয় যে, জি বলুন, আমার আমার হাজবেন্ড আছে কি টিচিং টিচিং কোর্স টিচিং লাইনে যাওয়ার জন্য, ওটার জন্য কি আমাকে সাপোর্টিং কিছু করতে হবে, নাকি আপনারা সাজেস্ট করতেছেন জবটাই মেইন? না, আপনি যদি টিচার হতে চান তাহলে আপনাকে ম্যানেজমেন্টে না গিয়ে, মানে এমবিএ না করে আপনি পিজিসি করতে পারেন, পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ইন এডুকেশন, এটা করতে পারেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে। প্লাস আপনি যদি কী করেন ভোকেশনাল ট্রেনার হতে চান তাহলে ওটা ডিফারেন্ট জিনিস, আপনি পিজিসি না করে আপনি শুরু করতে পারেন, আমরা বলি এসএসআরস অ্যাওয়ার্ড, এটা হলো A1, এটা দিয়ে শুরু করেন। তারপর প্যাটলস আছে, ড্যাটলস আছে, ক্যাটলস আছে। আমার মনে হয় আপনি আপনার পুরো সিভিটা পাঠিয়ে দিয়ে আমাদের ইমেইলে আপনি একটা ডিটেইল অ্যাডভাইস সিক করেন আমাদের কাছে, তখন আমরা। ভাইয়া, আমি আবার এখান থেকে কি করছি, ইসল NT3A লেভেলও করছি। আপনি ইসল এন্ট্রি 3 করছেন এবং লেভেল 1 করছেন মনে হয়? জি জি ভাইয়া, লেভেল 1 করছেন। আমি এসে তো তখন বুঝি নাই, তখন আমার হাজবেন্ড বলতেছে যে ইংলিশটা ঠিক হওয়ার জন্য, আবার আমার যে ইন্ডিপেন্ডেন্ট লিভের ব্যাপার ছিল ওটার জন্য বলে যে এখানে ভর্তি হও, পরে আমি এটা করছিলাম। আচ্ছা, তাহলে এন্ট্রি লেভেল 3 করেছেন এবং আপনি লেভেল 1 করেছেন,
আমার মতে তাহলে আপনি জিসিএসসিটা ইংলিশ করেন, ইংলিশ জিসিএসসি করেন, তখন কিন্তু আপনার ওই যে ইংলিশ স্ট্যান্ডার্ডটা হাই হবে। আর উইদাউট দি জিসিএসসি ইউ উইল ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট আমার মতে, ওই যে যদি আপনি মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেন উইদাউট দি ইংলিশ জিসিএসসি, অথবা আপনি লেভেল টু, এখন তো আপনি লেভেল ওয়ান করেছেন, লেভেল টুটা করেন ইংলিশে, তো এরপরে আপনি যদি ম্যানেজমেন্ট করতে চান তাহলে আগে যেটা বলেছি আপনি কাজ করেন 2 বছর, আর যদি আপনি টিচার হতে চান তাহলে ডিফারেন্ট কি পিজিসি করতে পারেন। না, টিচার উনার হাজবেন্ডের কথা বলেছি। ও আচ্ছা, আপনার হাজবেন্ড, সরি, আচ্ছা আপনার হাজবেন্ড, উনি 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 কি বাংলাদেশে পড়ালেখা করেছেন না এদেশে? জি, ও অনার্স মাস্টার্স বাংলাদেশ থেকে করছে। কোন কোন সাবজেক্টে? জেনারেল সেম সাবজেক্ট ছিল। সেম সাবজেক্ট। ও আমাকে সাজেস্ট করতেছে এখানে মানে টিচিংটা করার জন্য আর কি, অন্যটা ও বলতেছে ওটা ভালো। আচ্ছা, উনি কি ওই ম্যানেজমেন্টই করেছেন তাই? জি। আচ্ছা, উনি টিচার হতে হলে পিজিসি করতে হবে, পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট এনে ইউনিভার্সিটি থেকে, না যে কোনো ইউনিভার্সিটি অথবা কলেজও করে, ডিপেন্ড করে আপনি লন্ডনের কোন এরিয়াতে থাকেন। আমি ব্যাটারসিতে থাকি ভাইয়া। ব্যাটারসিতে থাকেন, আপনার কি যেটা ব্যাটারসিতে থাকলে আপনি ল্যাম্বেথ কলেজও করে কিন্তু খুব সম্ভবত ওয়েস্টমিনস্টার কিংসওয়ে করে এই কিটা টিচার্স কনভার্সন কোর্সটা আপনার, তো তারপরেও আমি সাজেস্ট করবো আপনারা ডিটেইলড একটা কিসের জন্য, অ্যাডভাইসের জন্য আমাদেরকে ইমেল করে আপনাদের দুজনেরই সিভিটা পাঠান, তারপরে আমরা আমরা আপনাদেরকে অ্যাডভাইস করতে পারবো ফার্দার। থ্যাংক ইউ আপা ফর ফোনিং, দ্যাট উড বি দি ভেরি গুড আইডিয়া যে আপনি যদি ওইটা করেন তাহলে আরও অফ অন এয়ারে সব কিছু তো বলা যায় না, অত সময়ও পাওয়া যায় না, সো দ্যাট উইল বি ভেরি ইউজফুল আই থিঙ্ক ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ এনিওয়ে ফর কলিং। আমি পরবর্তী কলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কলার আপনি কি লাইনে আছেন? আচ্ছা, কলার দীর্ঘক্ষণ ওয়েট করে চলে গেছে। কিন্তু দর্শক, আপনাদেরকে একটু বলে রাখি যে কিছুক্ষণ তো ধৈর্য ধরতেই হবে, কারণ বুঝতেই পারছেন যখন আপনার সঙ্গে কথা বলি তখন আপনার লাইনটা আমি কাট অফ করতে পারি না, তো তার জন্য কিছুটা সময় লাগে। আর সেই সময়টাতেই যদি আপনি লাইনে এসেই থাকেন তাহলে আপনাকে কিছুটা ধৈর্য ধরে লাইনটাকে হোল্ড করতে হবে, তা না হলে আমরা এটা ডিল করতে পারছি না। যাই হোক, আপনি আবার ফিরে আসবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আমি পরবর্তী কলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটা কোয়েশ্চন করতে চেয়েছিলাম। জি, আপনি একটু বলবেন আপনি কোথা থেকে বলছেন প্লিজ? আমি বার্মিংহাম থেকে বলছি। বার্মিংহাম থেকে, জি বলুন, প্রশ্নটা বলুন। আমি ওই দিকে যেছিলাম, বাংলাদেশে মদনমোহন কলেজে পড়াশোনা করে আসছি, আমি বিএ পাস করে আসছি এখান থেকে, এখানে এ দিকে কোনো ট্রেনিং কি নেওয়া যাবে? আপনি আপনি কি কবে বিএ পাস করেছেন ভাই? এই তো 99-এ। 99-এ, আচ্ছা। আপনি ডিপেন্ড করে আপনি কি করতে চান, কোন ধরনের ট্রেনিং করতে চান সেটা হচ্ছে ব্যাপার। ওই ফার্মে কাজ পাওয়া যাবে? এই ধরনের কোন ধরনের কাজ করতে চান আপনি? ফার্মে, ফার্মে এটা যে ফার্মে মানুষ নাকি শুনছি অনেক দিনই, কোন ধরনের ফার্ম ঠিক বুঝতে পারতেছি না, আপনি একটু ক্লিয়ার করে বলতে হবে আপনাকে, কারণ আপনার প্রশ্নটা যদি আমরা না বুঝি তাহলে উত্তরটা আমরা ঠিক মতো দিতে পারবো না। কোন ধরনের ফার্মের কথা আপনি ইন্ডিকেট করছেন? আচ্ছা, উনি চলে গেছেন, আমরা ওনার প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারিনি, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় এটার উত্তর দেওয়াও যাচ্ছে না। যদি আপনি আবারও আমাদের কাছে ফিরে আসতে চান, আপনি একটু পরিষ্কার হয়ে আমাদের কাছে আসবেন যে আপনি কোন ধরনের কি করতে চাচ্ছেন, তাহলে আমরা সেইভাবে আপনাকে একটা প্রোডাক্টিভ কিছু বলতে পারবো আর কি। তো যাই হোক শাফি ভাই, আমাদের তো আবার ওই ব্রেকেও চলে যেতে হবে, তো তার আগ পর্যন্ত আপনি যদি যেখান থেকে শুরু করেছিলাম যে যে কথাটি আমরা বলা হচ্ছিল যে ইউনিভার্সিটি অনেক কিছুই ক্লোজ করে দিচ্ছে এবং ভোকেশনাল বা অ্যাপ্রেন্টিসশিপের সুযোগটা বাড়ছে, সেই দিকটায় আপনি একটু, আমরা কি এই কাগজটা দেখাতে পারবো? হ্যাঁ, দেখাতে নিশ্চয়ই দেখাতে হয়তো পারবো, কিন্তু বোঝা কতখানি যাবে জানি না। আমরা যদি কন্ট্রোল রুমকে একটু রিকোয়েস্ট করি যে আপনারা যদি এটা হাইলাইট করেন একটু একটু, যদি আমাদের এই নিউজপেপারের কাটিংটাকে হাইলাইট করা যাবে কন্ট্রোল রুম থেকে, হ্যাঁ প্লিজ একটু বড় করে যে হেডলাইনটা অন্তত যদি আরেকটু ভালো করে দেখা যায় এটা এই, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এই নিউজটা কিন্তু এই সানডে টাইমসে আসছে আপনার, জি, এবং এরা গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্সগুলো দিয়েছে, জি। কেমব্রিজ ইউনিভার্সিটি আপনি জানেন যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দি ইউকে,
এখন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে যে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, এটাতে গত বছরে আপনার 20% লেস অ্যাপ্লিকেশন পড়েছে, রাইট? এবং সলফোর্ড ইউনিভার্সিটি যেটা, সেটাতে আপনার পুরো ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টটাই বন্ধ করে দেওয়া হয়েছে। আর লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গত বছরে আমি শুরু করেছিলাম আগেই 42% লেস অ্যাপ্লিকেশন জমা পড়েছে প্রত্যেকটা ওভারঅল আপনার। কারণ হচ্ছে, আপনি ওইটাই বলতে যাচ্ছিলেন যে কারণটা কি? কারণটা হচ্ছে কি, এই যে 9,000 pound টিউশন ফিজ, জি, এবং যারা ফিউচার স্টুডেন্ট, পটেনশিয়াল স্টুডেন্ট, তারা কিন্তু চিন্তা করতেছে যে 3 বছর পরে 9,000 হলে আপনার 27,000 pounds প্লাস যে আরো যে ইন্টারেস্ট বা তার যে খরচ, যে আরো খরচ যায় থাকা খাওয়ার যে খরচ, অন এভারেজ আপনার বিটুইন মিনিমাম 40,000 to 50,000 pounds এর আপনি ডিগ্রি করার পরে ডেট নিয়ে বেরোচ্ছেন, লোন নিয়ে বেরোচ্ছেন। এই জিনিসটা কিন্তু ছাত্রদেরকে আপনার কি করতেছে, এই হিউজলি ডিমোটিভেট করতেছে, প্লাস চিন্তা করতেছে প্র্যাকটিক্যাল ওয়েতে। আগে যে যেটা ছিল যে ঠিক আছে গভর্নমেন্ট পে করতেছে তো আমি এখন যে কোনো কোর্স করলেই হলো, এটা কিন্তু আর হচ্ছে না এখন। এখন এটা হলো পজিটিভ সাইড। যেটা অফকোর্স ইউনিভার্সিটি যাওয়া ইজ এ হিউজ প্রিভিলেজ, অ্যান্ড যারা যান তারা আমি শিওর দে হ্যাভ গুড এক্সপিরিয়েন্স, কিন্তু এখন ছাত্ররা কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। দ্যাটস রাইট। আমি এই লিডিং ইয়েটা দিলাম আমাদের সুপ্রিয় দর্শকদের জন্য যারা এই অনুষ্ঠান দেখছে, যে ইউনিভার্সিটিতে কী হচ্ছে, এই সেক্টরটাতে কী হচ্ছে, এডুকেশনে কী হচ্ছে, কোথায় কী বন্ধ হচ্ছে। আপনি কেমব্রিজের কথা বলেছেন, সালফোর্ডের কথা বলেছেন, আরও অন্যান্য ইউনিভার্সিটির ব্যাপার স্যাপারগুলি আছে, এ ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করব। এর মধ্যে দর্শকরাও এটার উপরে কিছুটা চিন্তাভাবনা করুক। আমরা একটু ব্রেকে যাই, ব্রেক থেকে আসার পরে আমরা এটা কন্টিনিউ করব। দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, আমাদের এই ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, কাজে এই ব্যাপারগুলো আমাদের সবার একত্রেই আলাপ আলোচনা করতে হবে এবং আমাদেরকে ওভারকাম করতে হবে এই সিচুয়েশন থেকে। তো আপনারা থাকবেন আমাদের সাথেই, আমরা ফিরে আসছি একটু পরেই। আপনারা দেখছেন স্কিলস অ্যান্ড জবস ফর ইউ, সৌজন্যে মেরি প্রস্পেক্ট।